আমি সাইফুল ইসলাম ইলেকট্রিক বাং বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে এলাম তো আজকে যে আমার মাথার উপরে একটি ফ্যান ঘুরতেছে অবশ্যই দেখতেই পারছেন যে এখানে ক্লিফোন মিটার লাগানোর একটি অয়ে আমি বের করে ফেলেছি তো একটি তারে আমরা ক্লিফন মিটারটি লাগিয়েছি এখন কথা হচ্ছে যে রেগুলেটার লাগাইলে রেগুলেটার লাগাইলে ফ্যানের যে কারেন্ট বেশি খরচ হয় না কম খরচ হয় সেই জিনিসটি আমরা জানব তো আজকে আমরা সরাসরি সরাসরি দেখব তো ফ্যানটি এখন এই অবস্থায় অফ আছে তো আমরা সরাসরি দেখি যে রেগুলেটার লাগাইলে আপনার এই কারেন্ট বেশি খরচ হয় না কম খরচ হয় এই জিনিসটি আমরা দেখব। তো চলুন আমরা দেখি তো দেখতেই পাচ্ছেন ফ্যানটি অফ অবস্থায় আর এমপিআর সম্বন্ধে দেখুন একবারে জিরো হয়ে আছে তো দেখতেই পাচ্ছেন ফ্যানটি অফ অবস্থায় তো আমরা একটু চালু করব। তো আমরা একটু চালু করে দেখি আসলে এটার কি অবস্থা হয় তো দেখতেই পাচ্ছেন যে ঘুরতেছে আর ওইটা বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ এমপিয়ারে সে আছে তো একটু কমিয়ে দেব এটা হচ্ছে কম তো এটা দেখি তো ফ্যানটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু এই যে পয়েন্ট এমপিয়ারটা হয়ে যাচ্ছে তেইশ দেখতেই পারছেন যে ফ্যানটা কমিয়ে দিছি তো এখন আমরা এই যে দেখুন ফ্যানটা কমিয়ে দিছি পয়েন তেইশ আবার দেখুন পয়েন তেইশ তো এবার ফ্যানটাকে আমরা একটু বাড়াবো দেখুন ফ্যানটাকে আমরা বাড়াচ্ছি তো এবার দেখি কী হয় দেখুন বাউন্ন পঞ্চাশ তাইলে এখানে কিন্তু আপনার পঞ্চাশ হলে কিন্তু এক এম্পিয়ার হয়ে হাফ এম্পিয়ার হয়ে যায় পঞ্চাশ হলে ছিচল্লিশ পঞ্চাশ এক পঞ্চাশ বাউন্ন হলে হাফ এম্পিয়ার হয়ে যায় তো এখন ফ্যানটি হয় আসে পুরাপুরি আশি ওয়াটে ঘুরতেছে পুরোপুরি এটা হচ্ছে ন্যাশনাল টঙ্গি ফ্যান তো দেখতেই পারছেন এখানে দেখা যায় কি না আমি দেখুন পঁয়তাল্লিশ তো আবার দেখুন ফ্যানটা যখন রানিং হয়েছে তখন পঁয়তাল্লিশ এম্পিয়ার এ ও পয়েন্ট পঁয়তাল্লিশ এম্পিয়ার কারেন্ট নিচ্ছে তো আবার একটু কমাবো তো কমানোর পরে তো দেখি আমরা আবার ফ্যানটি আমরা কমাইতেছি তো কমানোর ফলে এই যে দেখুন একবারে কমে আসেছে ফনেরস ষোলো ফনেরস ষোলো তো এতে বোঝা গেল যে আমাদের ফ্যানে যদি আমরা রেগুলেটার লাগাই তাহলে আমাদের ফ্যানের যে আমাদের ফ্যান ফ্যান কিন্তু কারেন্ট বিল কমে যায় আর অনেক বাইরে বলেন যে এটা লাইটের ক্ষেত্রে আর ওই ফ্যানের ক্ষেত্রে না যদি কারেন্ট যদি এখানে কমে যায় তাহলে বেশি খরচ করবে কোথায় থেকে হয় ওকে তো ডিমারের মাধ্যমে আমরা কমিয়ে দিচ্ছি তাহলে সে কোথায় থেকে বেশি খরচ করবে এখানে দেখুন তেইশ আছে আবার দেখুন তেইশ আছে ঠিক আছে তো এখন আবার বাড়াইয়ে দিই আবার বাড়াইয়ে দিছি দেখুন আবার বাড়িয়ে দিছি এই যে দেখুন সরাসরি দেখুন আমার আবার হাই স্পিডে ঘুরতেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারেছেন যে ফ্যান বাড়াইয়া দিলে বেশি করে চালাইলে কারেন্ট বিল বেশিই হবে আর কমায় চালাইলে কারেন্ট বিল কমবে তো এই জিনিসটাই আজকে আমার ভিডিও টিউটোরিয়াল অনেকের যারা মনে করেন মনে মনে মন্তব্য রেখেছেন তো আপনাদের ধারণাটা অনেক আজকে মিটাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম তো আবার দেখুন পঁয়তাল্লিশ কমায় দিচ্ছি এই যে কমায় দিচ্ছি ফ্যান ফ্যান কমায় দিচ্ছি কমে চলে এসেছি ঠিক আছে